বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এখানে একটা দাওয়ার এনভিআর লাগানো রয়েছে আর 4 পিস আইপি ক্যামেরা লাগানো রয়েছে। তো 1 পিস ক্যামেরায় এইরকম ব্ল্যাক স্পট হয়ে গেছে, মানে ক্যামেরাটা চালু রয়েছে। এখানে আমাদের যে পিওই সুইচে পোর্ট কিন্তু ব্লিঙ্ক করছে, কিন্তু ক্যামেরাটা মানে ডিসপ্লেতে ব্ল্যাক হয়ে রয়েছে, কোনো আইপিও শো আপ করছে না। তো এটা কী করে ঠিক করবে এটাই দেখাবো আজকে। আমাদেরকে প্রথমে দেখে নিতে হয় যে কটা ক্যামেরা লাগানো রয়েছে সেই পোর্টগুলো ব্লিঙ্ক করছে বা জ্বলছে কি না। যদি না ক্যামেরার পোর্ট জ্বলে তাহলে জানবে যে ক্যামেরাতে পাওয়ার যাচ্ছে না। তো তারপরে ডিসপ্লেতে রাইট ক্লিক করে মেন মেনু, তারপর হচ্ছে প্যাটার্নটা খুলব। তারপরে ক্যামেরার মধ্যে যেতে হবে, ক্যামেরাগুলো সবই ঠিক আছে। আবার সার্চ ডিভাইস করো, তো এই যে এনভিআর যে ক্যামেরাটা লেখা আছে এটাই ওই ক্যামেরাটা বন্ধ আছে, যেটা সিরিজ নাম্বার আসে না, ডিভাইস নাম্বার এনভিআর লেখা আছে। এই ক্যামেরাটাকে ফার্স্ট উড়িয়ে দেবো আমি, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। তারপর আবার সার্চ ডিভাইস করবো। এই যে ডিভাইসটা চলে এসছে, এই ক্যামেরাটা চলে এসছে, তো ক্যামেরাটা অ্যাড করে দিলে আশা করি ক্যামেরাটা চালু হয়ে যাবে। সিলেক্ট করতে হবে ফার্স্ট, অ্যাড ক্যামেরা করতে হবে। যে ক্যামেরাটা অ্যাড হয়েছে এটা গ্রিন হয়ে গেল, এই যে আমার ক্যামেরা চালু হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।